আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো খুবই সিম্পল এবং সহজ একটি সবজির আইটেম। সবজিটি সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ। আশা করি আপনাদের সবার কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। সবজিটির জন্য আমার লাগছে বরবটি, আর আমি এখানে 400 গ্রাম বরবটি নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি 1.5 ইঞ্চি করে লম্বা করে কেটে নিয়েছি। এরপর লাগছে আলু, আর আমি এখানে 200 গ্রাম আলু কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি লাগছে 1/4 কাপ, কাঁচামরিচ ফালি করে কাটা 10টা। এরপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর একটু পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবারে একটি প্যানে কেটে রাখা বরবটিগুলোকে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানি দিয়ে এটাকে আমি 7-8 মিনিট ধরে সেদ্ধ করে নিব। সাত আট মিনিট পর বরবটিগুলোকে পানি থেকে ছেঁকে নিব। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব কেটে রাখা আলু। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব 2-3 মিনিট মতো। এবারে আলুগুলোকে উঠিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে করে রাখা মশলার পেস্ট। আর দিয়ে দিব ফালি করে কেটে রাখা মরিচ। এবারে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলার তেলটা উপরে উঠে আসলে এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা আলু ও বরবটি। এবারে এগুলোকে একটু নেড়ে পানি দিয়ে দিব। ঢাকা
ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। একটু মাখা মাখা হয়ে গেলে আমি এটাকে এ পর্যায়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার বরবটি আর আলু সবজি। রুটি কিংবা গরম ভাতের সাথে সবজিটি কিন্তু অসাধারণ। অনুরোধ করব বাসায় একবার ট্রাই করার জন্য। আশা করি নিরাশ হবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।